একটি লুক ক্রিয়েট করেছি আর আজকে কালার কম্বিনেশনের সাথে একটি লুক ক্রিয়েট করে দেখিয়েছি। আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন সেখানে নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে একটু ফ্রেশ করতে একটা লুক করেছি, যাতে করে আপনারা বাইরে যে প্রোগ্রামগুলো হয় সেগুলোতে আপনি ইজিলি ক্যারি করে যেতে পারবেন সে ধরনের লুক করেছি। আর আজকে আমি করা ট্রাই করেছি একটা গ্লোই টাইপের একটা লুক, একটা গ্ল্যামারাস টাইপের লুক, যাতে করে ইনডোরে যে প্রোগ্রামগুলো হয় সেখানে একটু গ্ল্যামারাস, একটু ভালো লাগে দেখতে, সেই টাইপের একটা লুক করেছি। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। আর কী করে সাপোর্ট করবেন? অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও দিব আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যে কোনো ধরনের মন্তব্যের জন্য আর পরবর্তীতে আপনারা কী হয় ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন দেখে নিই আমরা এই লুকটি কী করে করলাম। আজকে আই লুকটি করার জন্য আমি এবার আমি ওয়েক অ্যান্ড বেক নামে যে কালারটি আছে সেটাকে আমি নিয়ে নিচ্ছি, সেটাকে আমি আমার ক্রিজে বসাবো এবং এটার জন্য আমি একটি বুলেট ব্রাশ নিয়ে নিয়েছি। কালারটা সুন্দর না? কালারগুলো বসানো হয়ে গেছে, যদিও আমি স্যাটিসফাইড না। এই প্যালেটটার ম্যাট কালারগুলো খুবই পাউডারি, সো বসাতে একটু সময় নিতে হয়। সো যাই হোক, এবার আমি এই কালারটিকে বসাচ্ছি আমার আইলিডে। এবার আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে একটু শেপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কতটা পাউডারি। ব্যাস মোটামুটি হয়ে গেছে। এখন আমি চিন্তা করছি যে আমি কি কোনো আইলাইনার ব্যবহার করব কি করব না। আচ্ছা, আমি চিকন করে একটু আইলাইনার দিই।
এবার আমি মেবেলিনের একটি আই পেন্সিল ব্যবহার করে নিচ্ছি। আই মেকআপ মোটামুটি কমপ্লিট, এখন আমি একটা ল্যাশ পরে নিব। আইল্যাশ ব্যবহার করার আগে আমি একটু মাস্কারা দিয়ে নিচ্ছি। এবার আমি আমার লোয়ার আইল্যাশে একটু মাস্কারা ইউজ করে নিচ্ছি। ল্যাশ পড়া হয়ে গেছে, এবার আমি একটা ব্লাশ ইউজ করে নিব। এবার হাইলাইটারের পালা। হাইলাইটারের জন্য হুদা বিউটির এই প্যালেটটা থেকে আমি এই কালারটা নিচ্ছি। এই কালারটা নিয়ে আমার আইজের ইনার কর্নারে আমি দিচ্ছি। আমি একটা সেটিং স্প্রে ব্যবহার করে নিচ্ছি। আজকে আমি যে লিপস্টিক ব্যবহার করার প্ল্যান করেছি, আমি আজকে এই প্যালেটটা থেকে, এই বক্সটা থেকে একটা নিব। ক্লিনিকের একটা আমি ঠিক শিওর না যে কোন কালারটা দিলে বেশি ভালো লাগবে। ও দিস ওয়ান, ওকে লেটস ট্রাই। ক্লিনিকের লিপস্টিকের কালারটি আমার খুব একটা বেশি ভালো লাগছিল না, সেই জন্য আমি একটি লিকুইড লিপস্টিক নিয়ে নিয়েছি। আর আমি নিয়েছি নার্সের একটা লিকুইড লিপস্টিক, যদিও আমি এই মুহূর্তে নামটি মনে করতে পারছি না, তবে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি কোনটি ব্যবহার করেছিলাম।